সেলুনে চুল কাটতে গিয়ে অপেক্ষার প্রহর গোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর এই অলস সময় বই পড়ে কাটিয়ে দিলে কেমন হয়, এ ভাবনা থেকেই টাঙ্গাইলের ছেলে ঢাকা হেডকোয়ার্টারে চাকরিরত কামরুজ্জামান সোহাগ নামের এক পুলিশ কর্মকর্তা চাকুরির পাশাপাশি বিভিন্ন সেলুনে গড়ে তুলেছেন পাঠাগার। সেলুনে বই পড়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অনুপাঠাগার। ২০১০ সালে কলেজে লেখাপড়ার পাশাপাশি নিজ বাড়িতে পাঠাগার স্থাপন করেন টাঙ্গাইল সদরের চৌরাকর্রা গ্রামের কামরুজ্জামান সোহাগ। বর্তমানে মোবাইল ও গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে যুবকরা। অন্যদিকে সেলুনে চুল কাটতে গিয়ে লম্বা সিরিয়ালে পড়ে মোবাইল ব্যবহার ও অপ্রয়োজনীয় আলাপে মেতে ওঠেন যুবক, বৃদ্ধসহ সব বয়সী মানুষ। তাই ২০২০ সালের শেষের দিকে একটি সেলুনে কয়েকটি বই দিয়ে পাঠাগার চালু করেন তিনি। পরে মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় কয়েকটি বাজারের সেলুনে পাঠাগারের কার্যক্রম শুরু করেন। সেলুনে রাখা রেজিস্টারের নাম ও মোবাইল নম্বর লিখে যে কেউ চাইলে বই বাড়িতে নিয়েও পড়তে পারেন। সেলুনে বসে অলস সময় পার না করে জ্ঞান অর্জন করতে পারায় সাধুবাদ জানিয়েছেন চুল কাটতে আসা ব্যক্তিরা। অন্যদিকে সেলুনে পাঠাগারে স্থাপন হওয়ার পর থেকে কাজ বেশি পাচ্ছেন বলে জানালেন সেলুন মালিকরা। আগে সেলুন ঘরে আসা চুল কাটানোর জন্য অনেক সময় বসে থাকতে হতো, বসে থেকে ফোন চালাতাম, গেমস টেমস খেলতাম ফোনে, অবসর টাইমটা ওইটা ভালো কাটতো না। এখন পাঠাগার হওয়ার কারণে এই সেলুন ঘরে বই পড়তেছি, সময় কেটে যেতেছি ভালো। বই পড়ার আগ্রহ ভাই আমার আগে থেকেই ছিল। সেলুনে কোনোদিন আমি দেখিনি কোনো সেলুনে বই থাকে, যে বইটা আমি কিনতে পারি না বা নিতে পারি না কোনো জায়গা থেকে। এই পাঠাগার ভাই ভাই সেলুন অনু পাঠাগার থেকে এসে বইগুলো দিয়ে যায়, তো আমাদের এলাকার জন্য অনেক ভালো হয়েছে এই বিষয়টা। এখানে অবসর সময় বই পড়তে পারি, বিভিন্ন গল্পের বই, উপন্যাসের বই, ধর্মীয় বই, অনেক কিছু পড়তে পারি। আমার দোকানের নাম গোবিন্দ হেডড্রেসার সেলুন। আমার এই জায়গায় থেকে ওই বাতিঘর আদর্শ পাঠাগার থেকে বই দেওয়া হয়েছে। এখন বই দেওয়াতে আমার একটু সুবিধা হয়েছে, সবাই এসে টাইম পাস করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, এবং কি আমারও ভালো লাগে। আমার দোকানের কাস্টমার অনেক বাড়ছে। আমার দোকানে আগে অনেক লোক আসতো, বসে থাকতো, মোবাইল টোবাইল টিপতো। এখন পাঠাগারে এখানে বই দেওয়া হয়েছে, বই পড়ে, এজন্য মানুষ অনেক উৎসাহিত, এবং কি আমার দোকানে কাজও বেশি হয়। বর্তমানে ৬টি সেলুন ও একটি রেস্টুরেন্টে পাঠাগারের কার্যক্রম চলছে। জেলাসহ বিভিন্ন জায়গায় এই উদ্যোগটি ছড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন উদ্যোক্তা। এই যুগে মানুষ অনেক ব্যস্ত, তো সেলুনে এসে অনেক সময় অপেক্ষা করতে হয়। তো বিষয় দেখা হচ্ছে, যদি এই সময়টা হাতের কাছে বই থাকে তাহলে দেখা যায় মোবাইল না টিপে কয়েক পৃষ্ঠা পড়া হলো, তো এই পড়ার মাধ্যমে তাদের মধ্যে একটা বই পড়ার আগ্রহ তৈরি হবে, নতুন করে আগ্রহটা ফিরে আসবে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ শুরু করেছি। এর জন্য প্রচুর বই প্রয়োজন এবং বই রাখার ব্যবস্থাও প্রয়োজন। তো আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বিষয়ে আমাদের যারা সমাজের শিক্ষা অনুযায়ী ব্যক্তি আছেন বা সমাজসেবক, তারা যদি একটু আগ্রহ প্রকাশ করেন বা এগিয়ে আসেন তাহলে আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। টাঙ্গাইল সদর উপজেলার মগরা, আয়নাপুর, কুইজবাড়ি সহ বিভিন্ন বাজারের ৬টি সেলুন ও একটি রেস্টুরেন্টে পাঠাগার রয়েছে। ভবিষ্যতে এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা সবার।